নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় এই নভেম্বর দু হাজার একুশ বিশ্ব রেকর্ড করতে চলেছে এই ছয় রাশি এই ছয় রাশিকে ভূতে দিতে চলেছে টাকা আমি থামবেলে লিখেছি এটি অর্থাৎ একটি থামবেল নির্দেশ করে দেয় যে ভিডিওটির সারমর্মটা কি এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বর্তমান যে গ্রহের গোচর অর্থাৎ নভেম্বর মাসে যে গ্রহের গোচর সেই অনুযায়ী এই ছয় রাশি বিশেষভাবে আপনার কপাল কিন্তু খুলতে চলেছে অর্থাৎ এটি কোনো হাওয়াতে কোনো কথা নাই সম্পূর্ণ গ্রহের গোচর সম্পূর্ণ গ্রহের অবস্থান নিয়ে আমি কিন্তু আপনাদেরকে তুলে ধরব অর্থাৎ সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই ছয় রাশি এই নভেম্বর অর্থাৎ বছরের শেষ মাসের আগের মাস অর্থাৎ এই নভেম্বর মাস সেরার সেরা মাস হতে চলেছে সর্বশ্রেষ্ঠ মাস হতে চলেছে এই ছয় রাশির কোন এই ছয় রাশি বিশ্ব রেকর্ড করতে চলেছে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আমি একটা কথা আপনাদেরকে বারবার বলছি অনেকে কমেন্ট করছেন আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি শুনবেন কী বলছি অনেকে না শুনে কমেন্ট দিচ্ছেন স্যার আমার এ রাশি হবে কি দেখুন সেখানে আমি যে যে রাশির ক্ষেত্রে গাঢ় যোগ থাকবে কিনা সে রাশির কথা আমি কিন্তু আপনাদেরকে বলবো এখানে কারো মন যোগানোর জন্য আমার কিন্তু বলা যাবে না অর্থাৎ যেই রাশিগুলো যোগ থাকবে সেটি কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো অর্থাৎ অনেক ভালো প্রচুর ভালো ভালো কমেন্ট আসছে প্রচুর ভালো ভালো কমেন্ট আসছে তাদেরকে আমার তরফ থেকে সেলুট এবং বড়দের আমি প্রণাম প্রণাম জানাই এবং ছোটদেরকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আবারও জানাই দেখুন যারা সমস্যাতে আছেন অর্থাৎ যে ছয়টি রাশি কথা বলবো যারা সমস্যাতে আছেন আপনার সমস্যা কাটছে না জানবেন বাই বার চার্ট আপনার জন্ম ছকে কোনো গ্রহের দোষ আছে অর্থাৎ আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোজারের কাছে গিয়ে সেই জায়গাটা দেখান কোন জায়গাতে সমস্যা হচ্ছে আপনার কী নিয়ে সমস্যা হচ্ছে কোন জায়গাতে সেটার সঠিক রেমিডি আপনি করুন কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল একটু সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে অর্থাৎ আপনি যেটা পাবেন অর্থাৎ আপনার ভাগ্যে যেটা লিখেছিল আপনি পাবেন আপনাকে আটকাতে কেউ পারবে না আপনি সেই জায়গাটাতে কিন্তু অ্যাচিভ করতে পারবেন তো কোন এই ছয় সৌভাগ্যশালী রাশি বিশ্ব রেকর্ড করতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো বর্তমান যে গ্রহের গোছ নভেম্বর মাসে সেই অনুযায়ী আপনাদেরকে প্রথম আমি জানাব কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত মাস হতে চলেছে আপনাদের ধনপতি এবং একাদশপতি রাশিতে অবস্থান করবে এবং বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং দ্বাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে সেটাও মার্গী এবং আপনাদের চতুর্থভাবে তুঙ্গস্থ রাহু এবং চতুর্থপতি আপ চতুর্থপতি এবং ভাগ্যপতি আপনার একাদশভাবে কেন্দ্র এবং এবং ত্রিকোণের স্বামী আপনাদের একাদশভাবে অবস্থান করছে এবং বুধ আপনাদের কর্মভাবে এবং ভাগ্যভাবে অবস্থান করবে এই জায়গাটাতে কিন্তু প্রথম আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুত হবে অর্থাৎ ধনপতি এবং আপনাদের একাদশপতি রাশিতে অবস্থান করবে ধনের জায়গাটা আপনাদেরকে দিবে অর্থের জায়গাটা কিন্তু আপনাদেরকে দিতে চলেছে আপনি কুম্ভ রাশি মানুষ চাইটে নোট করে নিন শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই আপনাদের কিন্তু ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে আপনি কুম্ভ রাশি মানুষ শরীরগত দিক কিন্তু আপনাদের বেশ ভালোর দিক কিন্তু নির্দেশ করছে শরীর নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না আপনাদের ভাগ্যের পূর্ণ আপনারা কিন্তু সাপোর্ট আপনারা পাবেন কর্মক্ষেত্রে কর্মযোগ প্রমোশন উচ্চ পথ প্রতিষ্ঠা বিদেশ থেকে লাভ আকস্মিক ধন এবং আপনাদের সপ্তম প্রতি আপনাদের ভাগ্যভাবে এবং কর্মভাবে অবস্থান করবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এবং কর্মক্ষেত্রে সফলতা প্রমোশন যারা কর্ম পরিবর্তন করবে করতে চাইছেন তারা কিন্তু কর্ম পরিবর্তন একটা যোগ কিন্তু সৃষ্টি করছে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে দুই নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি সৌভাগ্যশালী হিসেবে মেষ রাশি মেষ রাশি নভেম্বর মাসে বিশ্ব রেকর্ড করতে চলেছে ধনপতি সপ্তমপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে এবং আপনাদের ভাগ্যপতি আপনাদের কর্ম হবে এবং একাদশভাবে অবস্থান করবে এবং কর্ম হবে কর্মপতির অবস্থান এবং আপনাদের সপ্তমভাবে আপনার বুধের অবস্থান আপনাদেরকে কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট ভালো যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করেছে মেষরাশির সম্পত্তিগত দিক থেকে লাভ কর্মক্ষেত্রে উন্নতি কর্মযোগ কর্মক্ষেত্রে সফলতা কর্ম পরিবর্তন একটা সম্ভাবনা দাম্পত্য সুখ প্রেম এবং এর পাশাপাশি দৈনিক রোজগার বৃদ্ধি ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ আকস্মিক ধনপ্রাপ্তি শেয়ার মার্কেট লটারি থেকে কিন্তু আপনারা লাভবান আপনারা হবেন মেষ রাশি এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যে কোনো জায়গাতে কিন্তু আপনারা কাজ হাসিল করে নিয়ে আসতে পারবেন তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি সপ্তমভাবে চলে যাচ্ছে আপনাদের দাম্পত্য সুখের জায়গা আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি লাভ হবে যশ বৃদ্ধি হবে আপনাদের শরীরগত দিকটা ভালো হবে এবং রাজনীতি ক্ষেত্রে যারা আছে রাজনীতি ক্ষেত্রে কেরিয়ার উত্থান আপনাদের বিদেশ থেকে লাভ এই সময় হবে আপনি সিংহ রাশি মানুষ বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনারা পাবেন সিংহ রাশি আপনাদের আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি সৌভাগ্যশালী রাশি হতে চলেছে চার নম্বর রাশি অর্থাৎ একটা বলে আপনার কুম্ভ মেষ এবং আপনার সিংহ রাশি চার নম্বর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি হতে চলেছে সিংহের পরের যে রাশি সে রাশির নাম অনেকে অপেক্ষা করছে আমার নেই তো সে রাশি নাম হচ্ছে মকর রাশি মকর রাশির রাশিতে আপনার শনির অবস্থান মহাপুরুষ রাজ্য এবং বৃহস্পতি অবস্থান শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে চার নম্বর রাশি মকর রাশি আপনাদের বিদেশ থেকে লাভ কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে আপনি মকর রাশি দায়ীটায় নোট করে নিন আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন প্রপার্টি থেকে লাভ হঠাৎ অর্থ পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মকর রাশি এবং ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন মকর রাশি ক্ষেত্রে এবং ভাগ্যপতি কর্মভাবে ভাগ্যের দ্বারা কর্ম আপনাদের কিন্তু উদয় কিন্তু হবে দাম্পত্য সুখ সন্তান সুখ এবং আপনাদের এই সময়ের মধ্যে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে পারিবারিক সুখের জায়গায় দেখা যাচ্ছে এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে চার নম্বর রাশি হচ্ছে মকর রাশি বিশ্ব রেকর্ড করতে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে নভেম্বর মাসে বছরের শেষ মাস আপনাদেরকে রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু হঠাৎ কোনো ধন হঠাৎ কোনো কর্ম হঠাৎ কোনো দিক থেকে টাকা এই জায়গাগুলো কিন্তু রাহু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এরপরের যে রাশির কথা বলব পাঁচ নম্বর যে রাশি সে রাশি হচ্ছে ধনুরাশি ধনুরাশি ক্ষেত্রে আপনাদের ধন বৃদ্ধি কিন্তু হবে ধন বৃদ্ধির যোগ আপনাদের সৃষ্টি করছে আপনাদের মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ আপনাদের ধন ধনলাভ হতে চলেছে আপনাদের যাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কর্মক্ষেত্রে সফলতার জায়গায় সৃষ্টি করছে কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে সফলতা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ধনুরাশি ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে চলেছে সন্তান সুখের জায়গা এবং আপনার দাম্পত্য সুখ কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এরপরের যে রাশির কথা বলবো সব যে রাশি যে রাশি বিশ্ব রেকর্ড করতে চলেছে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে সেটা রাশি তুলা তুলারাশির শশনগ মহাপুরুষ রাজ্য কেন্দ্র তৃ রাজ্য এবং গুরু আপনার সুখভাবে এবং সন্তানভাবে অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তি প্রপার্টি থেকে লাভ নিজস্ব প্রপার্টি যোগ ভূমি ভবন বাহন আপনার রাজনীতির ক্ষেত্রে উত্থান সন্তান সুখ শেয়ার মার্কেট গোল্ড চাঁদি থেকে লাভ যারা ইন্ডাস্ট্রিজ আছে তারা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পাবেন এবং ভাগ্যপতি আপনার রাশিতে অবস্থান করবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করে সপ্তমে আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে এবং আপনার ক্ষেত্রে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে তুলারাশির ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি করছে তুলা রাশির এবং আপনাদের এই সময়ের মধ্যে আটকে গেছে ডুবে গেছে এমন অর্থ আপনারা কিন্তু পাবেন আপনি তুলা রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন ভাগ্য কিন্তু আপনাদের সাঁত আপনাদেরকে দেবে আপনাদেরকে কেউ কিন্তু হঠাৎ কেউ পারবে না আপনাদের আমি যে কটা রাশি যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে আপনাদের যদি প্রচেষ্টা থাকে সঠিক যদি রেমিডি নেন সঠিক অ্যাস্ট্রোজের কাছে যদি আপনারা দেখান অবশ্যই আপনাদের ভাগ্য চমকাবে নিশ্চিত নিশ্চিত রূপে আমি কৌশিক খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই নমস্কার